শুরু হয়েছে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ। তাই ইতিমধ্যেই বিশ্ববাসীর কাছে ইসরায়েল ও প্যালেস্তাইন সম্পর্কে কৌতূহল অনেকটাই বেড়েছে। এর মধ্যে যে বিষয়টা নিয়ে কৌতূহল সবচেয়ে বেশি সেটা হলো ইসরায়েল। কারণ সবাই জানে ইসরায়েল খুব ছোট দেশ হওয়া সত্ত্বেও দেশটি বিশ্বের শক্তিশালী দেশগুলির তালিকায় প্রথম দিকেই রয়েছে। তাই আজকে আমরা কামিং সুনের এই পর্বে আলোচনা করব ইসরায়েল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ইসরায়েল দেশের আয়তন 21,937 বর্গ কিলোমিটার, যার তুলনায় ভারতবর্ষ প্রায় 150 গুণ বড়। কিন্তু এই ছোট দেশটির কাছ থেকে নিয়মিত অস্ত্রশস্ত্র কিনে চলেছে ভারত। যেখানে ভারতবর্ষের জনসংখ্যা 140 কোটি, সেখানে ইসরায়েলের জনসংখ্যা মাত্র 12 কোটি। বিগত কয়েক দশক থেকে বিশ্বের শক্তিশালী মুদ্রার তকমা পেয়ে চলেছে ইসরায়েলি মুদ্রা। ইসরায়েলের বেকারত্বের হার ইউরোপ কিংবা আমেরিকার থেকে অনেক কম। ইসরায়েলের সরকারি চাকরিজীবীদের গড় বেতন প্রায় 3,350 মার্কিন ডলারের সমান, যা ভারতীয় টাকায় প্রায় 2,68,000 টাকা। বর্তমানে ভারতে একজন সাধারণ মানুষের গড় আয়ু 66 বছর, কিন্তু ইসরায়েলের একজন ব্যক্তির গড় আয়ু প্রায় 85 বছর। ইসরায়েলের সরকারের নিয়ম অনুসারে ইসরায়েলের সেনাবাহিনীতে মহিলাদের যোগদান বাধ্যতামূলক। এমনকি ইসরায়েল হলো বিশ্বের একমাত্র দেশ যেখানে সেনাবাহিনীতে নারী পুরুষদের সমান বলে গণ্য করা হয়। বিশ্বের যে দেশগুলি সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে সেগুলি হলো আমেরিকা ও রাশিয়া, এবং তারপরেই রয়েছে ইসরায়েলের স্থান। এমনকি ইসরায়েলের বিমানবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবাহিনী। আজ পর্যন্ত ইসরায়েল যত যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা কোনো যুদ্ধে পরাজিত হয়নি। তাই বর্তমানে ঘটতে থাকা ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে সম্ভবত ইসরায়েলই জয়লাভ করবে। ইসরায়েল দেশটি প্রায় ভারতের মিজোরাম রাজ্যের সমান। এমনকি ভারতের এমন অনেক রাজ্য রয়েছে যেগুলি ইসরায়েল থেকে অনেক ছোট, সেগুলি হলো গোয়া, মেঘালয়, মণিপুর। এছাড়া বাকি সব রাজ্যই প্রায় ইসরায়েল থেকে অনেক বড়। বিশ্বের প্রায় সকল দেশই দিনের পর দিন গাছের সংখ্যা কমিয়েই চলেছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু ইসরায়েল দিনের পর দিন গাছের সংখ্যা বাড়িয়েই চলেছে, কোনো দিন কমতে দেয়নি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।